এই দিওয়ালির মতোই সামনের ক্রিসমাসও যে সালমান ভক্তদের জন্য হতে যাচ্ছে দারুণ কিছু তা নিয়ে এখন আর কোনো সন্দেহই নেই। কারণ দিওয়ালিতে সালমান খান তার নতুন ছবি টাইগার জিন্দা হ্যায় দারুণ একটা পোস্টার রিলিজ করেছিলেন। আর আজকে সালমান খান নিজেই তার টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করলেন দ্বিতীয় পোস্টারটি। প্রথম পোস্টারেই সাল্লু মিয়াকে দেখা গিয়েছিল দারুণ এক নিউ লুকে। আর এবারের পোস্টারে টাইগার ধরা দিলেন হট অ্যান্ড সিজলিং নায়িকা ক্যাটরিনা কাইফের সাথে। দুজনকেই অস্ত্র হাতে একদম মারদাঙ্গা রূপে দেখা যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে আগুনে পুড়তে থাকা হেলিকপ্টার দেখে বোঝাই যাচ্ছে কি ভীষণ অ্যাকশন মুভি হতে যাচ্ছে টাইগার জিন্দা হ্যায়। আলী আব্বাস খানের পরিচালনায় এই ছবির পোস্টারে বেশ সার্কাজম করেই লেখা আছে, দিস ক্রিসমাস দেয়ার উইল বি পিস। অবশ্য কতটা যে শান্তিপূর্ণ মুভি হতে যাচ্ছে এটা তা তো পোস্টার দেখেই বোঝা যাচ্ছে। পোস্টারের ক্যাপশনে সালমান লিখেছেন, টাইগার ইজ ব্যাক, আর সাথে টাইগার জিন্দা হ্যায়ের হ্যাশট্যাগ তো ছিলই। তো বন্ধুরা, 22 ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া এই ছবিটি নিয়ে আপনি কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন।